অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসটা জুম ক্লাস নিতে পারিনি, একটু সমস্যা থাকার কারণে। সেই জন্য আমি এই ক্লাসটা তোমাদেরকে ইউটিউবে আপলোড করে দিব, তোমরা ইউটিউব থেকে এই ক্লাসটা দেখে নেবে। তাহলে আসো, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমাদের ক্লাস চলছিল দ্বিতীয় অধ্যায় ধর্মগ্রন্থ। আমরা এখান থেকে ধর্মগ্রন্থ শুরু করেছিলাম, তারপর বৈদিক সাহিত্য পার্ট এক করেছিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বাসায় পড়েছ, বলো তো তোমাদের ধর্মগ্রন্থ কাকে বলে? কি ছিল যে গ্রন্থে ধর্ম এবং কল্যাণময় জীবনের কথা বলা হয়েছে তাকে ধর্মগ্রন্থ বলে? কয়েকটি উল্লেখযোগ্য ধর্মগ্রন্থের নাম বলতে যদি বলতে বলি, কি বলবা? বেদ, উপনিষদ, রামায়ণ, শ্রীমদ্ভগবদ্গীতা, তারপর শ্রী শ্রী চণ্ডী, তারপর কী ছিল আমাদের এখানে? চতুর্বেদ ছিল। যে বেদের এক নাম কি? সংহিতা। সংহিতা মানে কী ছিল? কি বলেছিলাম? সংহিতা মানে হচ্ছে সংগ্রহ। তাহলে বেদকে কয় ভাগে ভাগ করা যায়? সমগ্র বেদকে চার ভাগে ভাগ করা যায়। ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা এবং অথর্ববেদ সংহিতা। এই সংহিতাগুলোকে একত্রে কি বলা হয়েছিল? চতুর্বেদ। তারপর আমরা এখান থেকে ব্রাহ্মণ পড়েছিলাম, ব্রাহ্মণ পড়া হয়েছিল আমাদের, আরণ্যক পর্যন্ত পড়া হয়েছিল। তারপর তাহলে তো বলো দেখি, ব্রাহ্মণের কয়টি অংশ? ব্রাহ্মণের দুইটি অংশ কি ছিল? মন্ত্র আর ব্রাহ্মণ। আর তারপর আছে আরণ্যক। আরণ্যক কি? আরণ্যক উপনিষদ ও ব্রাহ্মণের অংশ। ব্রাহ্মণে বেদের কর্মকাণ্ড ও আরণ্যকে উপনিষদে জ্ঞানকাণ্ড আলোচনা করা হয়েছে। যা অরণ্যে রচিত তাই হচ্ছে আরণ্যক। আমরা গত ক্লাসে পড়েছিলাম, আজকে আমরা কি করব? আজকে আমরা নতুন শুরু করব, যেটা উপনিষদ থেকে নতুন করে। তাহলে আমরা উপনিষদ দেখি যে আরণ্যককে যে অধ্যাত্মবিদ্যার সূচনা, আরণ্যকে যে অধ্যাত্মবিদ্যার সূচনা উপনিষদে তা বিস্তার এবং গভীরতা লাভ করেছে। উপনিষযোগ কি? এই হচ্ছে আমাদের উপনিষদ। তারপর কি আছে যে এখানে উপ অর্থ কি? উপ অর্থ সমীপে বা নিকটে। সমীপে মানে কি? নিকটে। আর নি মানে হচ্ছে নিশ্চয়। সদ্ধাতুর অর্থ অবস্থান। তাহলে আমরা কি পেয়েছি? উপনিষদ মানে উপনিষদের উপ মানে হচ্ছে কি? নিকটে বা সমীপে। আর নি মানে কি? নিশ্চয়। আর সদ্ধাতুর অর্থ কি? অবস্থান, অর্থাৎ গুরুর নিকটে বসে নিশ্চয়ের সঙ্গে যে জ্ঞান অর্জন করা হয় তাকে উপনিষদ বলা হয়। কিন্তু এ কথায় উপনিষদের বিষয়বস্তু স্পষ্ট হয় না। জীবের মূলীভূতা ভূত সত্তা হচ্ছে আত্মা। জীবের মূলীভূত সত্তা হচ্ছে কি? আত্মা। এই আত্মা পরমাত্মা বা ব্রহ্মেরই অংশ। সুতরাং জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। এই ব্রহ্ম নিরাকার আত্মারূপে জীবের মধ্যে তার অবস্থান। তিনি সব কিছুর মূলে আছেন। এই ব্রহ্মকাণ্ড জ্ঞান হচ্ছে উপনিষদের বিষয়বস্তু। তাহলে এখানে আমরা উপনিষদ মানে কি বুঝেছি, অর্থ কি হলো? উপনিষদ কাকে বলে? যে গুরুর নিকটে বসে নিশ্চয়ের সঙ্গে। উপনি, নি মানে হচ্ছে নিশ্চয়। হ্যাঁ, নিশ্চয়ের সঙ্গে যে জ্ঞান অর্জন, গুরুর নিকটে বসে নিশ্চয়ের সঙ্গে যে গুরুর যে জ্ঞান অর্জন, সেটা হচ্ছে উপনিষদ। তাহলে উপনিষদের সংখ্যা কত? শতাধিক। উপনিষদের সংখ্যা কত? উপনিষদের সংখ্যা হচ্ছে শতাধিক। সেগুলোর মধ্যে কী আছে? বারোখানা প্রাচীন উপনিষদ, বাকিগুলো পরবর্তীকালের। মহাভারতের অন্তর্গত হয়েও পৃথক গ্রন্থ হিসেবে মর্যাদাপ্রাপ্ত শ্রীমদ্গীতাকে উপনিষদের সার বলা হয়েছে। তাহলে উপনিষদগুলো কি? ঐতরেয়, কঠ, কেন আর ছান্দোগ্য, এগুলো হচ্ছে উপনিষদ।
আচ্ছা, এখানে আছে ছকে প্রদত্ত প্রকার গ্রন্থ সম্পর্কে দুটি করে বাক্য লিখে ঘরগুলো পূরণ করবে। এখানে তোমরা আমরা চতুর্বেদ পড়েছি, তারপর ব্রাহ্মণ পড়েছি, আরণ্যক পড়েছি, উপনিষদ পড়েছি। এখানে তোমরা ছোট করে দুটি করে বাক্য লিখে ঘরগুলো পূরণ করবে। এরপরে কি আছে, বেদাঙ্গ। বেদাঙ্গ কি, যে বেদ পাঠে সহায়ক হিসেবে আরও কয়েক রকমের রচনা রয়েছে। বেদ পাঠের অঙ্গ বলে এগুলোকে বলা হয় বেদাঙ্গ। বেদাঙ্গ বেদ পাঠের সহায়ক শাস্ত্র। তাহলে বেদাঙ্গ আমরা কী পেলাম, আরও বেদ পাঠের সহায়ক হিসেবে আরও কয়েক রকমের গ্রন্থ রয়েছে, কয়েক রকমের রচনা রয়েছে। বেদ পাঠের অঙ্গ বলে এগুলোকে বলা হয় বেদাঙ্গ। বেদাঙ্গ পাঠের বেদ পাঠের সহায়ক শাস্ত্র। বেদাঙ্গের জ্ঞান না থাকলে বেদ অধ্যয়ন সম্পূর্ণ হয় না। তোমাকে যদি বেদাঙ্গ সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে বেদ যতই পাঠ করা হোক না কেন, তাহলে সেটা সম্পূর্ণ হবে না। অবশ্যই বেদ পাঠ করতে হলে বেদাঙ্গ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বেদাঙ্গগুলো কি সূত্রাকারে রচিত? বেদাঙ্গ ছয় প্রকার: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরক্ত, ছন্দ ও জ্যোতিষ। তাহলে আমরা এখানে বেদাঙ্গ কয় প্রকার পেয়ে গেলাম? বেদাঙ্গ ছয় প্রকার। কি কি ছিল? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরক্ত, ছন্দ ও জ্যোতিষ। এই ছয়টাকে একসাথে কি বলা হয়? ষড়ঙ্গ। তাহলে আমরা বেদাঙ্গ এখান থেকে আমরা কি পেলাম, যে বেদাঙ্গ কি, বেদাঙ্গের জ্ঞান না থাকলে কি হয়, বেদ অধ্যয়ন সম্পূর্ণ হয় না। আর তারপর বেদাঙ্গ আমরা কয় প্রকার পেয়ে গেলাম? বেদাঙ্গ পেয়ে গেলাম ছয় প্রকার। কি কি সেটা? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ। এই ছয়টিকে একসাথে কি বলা হচ্ছে? ষড়ঙ্গ। তারপরে আছে শিক্ষা। শিক্ষা শব্দটি সামগ্রিকভাবে বিদ্যা অর্জন বা জ্ঞান অর্জন অর্থে ব্যবহৃত হয়নি। শিক্ষা বলতে এখানে বোঝানো হয়েছে ধ্বনিতত্ত্ব, বিশেষ করে উচ্চারণ তত্ত্ব সহ নির্ভুলভাবে বৈদিক শব্দ উচ্চারণের পদ্ধতিকে। তো শিক্ষা শব্দটি কি শুধু বিদ্যা অর্জন আর জ্ঞান অর্জনে ব্যবহৃত হয় না, বিদ্যা অর্জন বা জ্ঞান অর্জনে শুধু অর্থে ব্যবহৃত হয়নি। শিক্ষা বলতে আসলে বোঝানো হয়েছিল কি, যে ধ্বনিতত্ত্ব বিশেষ করে উচ্চারণ তত্ত্ব সহ নির্ভুলভাবে বৈদিক শব্দ উচ্চারণের পদ্ধতিকে। দুই কি আছে? কল্প। যজ্ঞাদি কর্মকাণ্ড যার দ্বারা কল্পিত ও সমর্থিত হয় তাকেই কল্প বলে। তাহলে আমরা যদি বলি কল্প কাকে বলে, যে যজ্ঞাদি কর্মকাণ্ড যার দ্বারা কল্পিত এবং সমর্থিত তাকে কল্প বলে। কল্প হচ্ছে নির্ভুলভাবে বৈদিক যাগযজ্ঞ এবং ক্রিয়াকাণ্ড অনুষ্ঠানের পদ্ধতি। কল্প কি, যে আমরা কল্প যদি বলি কাকে বলে, কি বলবো, যজ্ঞাদি কর্মকাণ্ড দ্বারা, কর্মকাণ্ড যার দ্বারা কল্পিত এবং সমর্থিত তাকেই কি বলা হয়, কল্প বলা হয়। তারপর আছে তিনে ব্যাকরণ। ব্যাকরণে কি আছে, যে ব্যাকরণে ভাষাকে বিশ্লেষণ করে সূত্রায়িত করা হয়। ব্যাকরণে ভাষাকে বিশ্লেষণ করে সূত্রায়িত করা হয়, শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করা হয়, ভাষা ব্যবহারের সময় তার অর্থ শুদ্ধির জন্য ব্যাকরণ পাঠ করা প্রয়োজন, সে কারণে ব্যাকরণ একটু বেদাঙ্গ। তাহলে আমরা ব্যাকরণ, আমরা আসলে জানি যে ব্যাকরণ কি, ব্যাকরণ আসলে মনের ভাষা বোঝানোর জন্য, যে ভাষা বিশ্লেষণ করার জন্য এবং সেটা শুদ্ধিভাবে বলার জন্য ব্যাকরণ পাঠ করা হয়। তো ব্যাকরণ কি করে, ব্যাকরণে ভাষাকে বিশ্লেষণ করে সূত্রায়িত করা হয়, শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করা হয়, ভাষা ব্যবহারের সময় তার অর্থ শুদ্ধির জন্য ব্যাকরণ পাঠ করা প্রয়োজন, সেই কারণে ব্যাকরণও একটি বেদাঙ্গ। বেদাঙ্গের ছয় প্রকার মধ্যে ব্যাকরণও হচ্ছে একটি। তারপর আছে কি, নিরুক্ত। নিরুক্ত নামক বেদাঙ্গে বেদে ব্যবহৃত শব্দাবলীর উৎপত্তি, অর্থ ও প্রভৃতির আলোচনা করা হয়েছে।
তাহলে বেদাঙ্গের নিরুক্তটা কি? যে নিরুক্ত নামক বেদাঙ্গে বেদে ব্যবহৃত শব্দাবলী উৎপত্তি অর্থ এবং প্রভৃতি উৎপত্তি অর্থর আলোচনা করা হয়েছে। বেদে যে শব্দগুলো ব্যবহৃত হয়, শব্দাবলীর যে উৎপত্তি সেগুলো আলোচনা করা হয়েছে নিরুক্ত। তারপর কী আছে? ছন্দ। বেদাঙ্গের অন্যতম আরেকটি অঙ্গ কী হচ্ছে? ছন্দ। বেদে যে সকল মন্ত্র ছন্দবদ্ধভাবে বদ্ধ সেগুলো অর্থবোধ এবং যথাযথ আবৃত্তির জন্য ছন্দের জ্ঞান অপরিহার্য। ৬. জ্যোতিষ। বৈদিক যুগে বিশেষ বিশেষ তিথি নক্ষত্রে বিশেষ বিশেষ যজ্ঞ করার ব্যবস্থা ছিল। জ্যোতিষে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যজ্ঞে ফল সিদ্ধির জন্য জ্যোতিষের আবশ্যক। আজকে আমরা ওই বেদাঙ্গ পর্যন্তই পড়ব। তাহলে আমি এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা একটু তোমাদের খাতা কলম নিয়ে তোমরা অবশ্যই প্রশ্নগুলো তুলবে এবং HW করে রাখবে। জ্ঞানমূলক প্রশ্নে আছে যে ধর্মগ্রন্থ কাকে বলে? ২ হচ্ছে বেদ শব্দের অর্থ কি? তোমরা একটু সাথে সাথে সবাই তুলে নাও। ৩ হচ্ছে বেদ কার বাণী? ৪ হচ্ছে বৈদিক সাহিত্য কি? ৫ হচ্ছে সমগ্র বেদকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা কি পড়েছিলাম? সমগ্র বেদকে কয় ভাগে ভাগ করা যায়? সমগ্র বেদকে ৪ ভাগে ভাগ করা যায়, তাই না? তারপর আরো কি পড়েছি যে বেদের আরেক নাম কি? আমাদের ৬ নম্বর প্রশ্ন কি? বেদের আরেক নাম কি? বেদের আরেক নাম হচ্ছে সংহিতা। সবাই সবাই নিশ্চয়ই লিখতে পারছ। তারপর আছে যে উপনিষদ কাকে বলে? তাহলে এখানে কি লিখবা? উপ অর্থ সমীপে বা নিকটে, নিয়ে অর্থ নিশ্চয়, আর সদ অর্থ কি? অবস্থান। সদ্ধাতুর অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ কি? গুরুর নিকটে বসে নিশ্চয়ের সঙ্গে যে জ্ঞান অর্জন করা হয় সেটাই হচ্ছে উপনিষদ। তারপর আছে বেদাঙ্গ কয়টি? আমরা পড়েছি বেদাঙ্গ, মাত্র পড়েছি আমরা বেদাঙ্গ ৬টি। কী কী ছিল? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। এই ৬টি ছিল বেদাঙ্গ। তারপর ছিল আরণ্যক, যেটা অরণ্যে রচিত, তাই না? সেটা হচ্ছে আরণ্যক। তারপর বলা হয়েছে যে ব্রাহ্মণ কি? ব্রাহ্মণ কি পড়েছিলাম আমরা? বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা এবং বিভিন্ন যজ্ঞে তাদের প্রয়োগ বা ব্যবহারের কথা আলোচনা করা হয়েছে তাকে ব্রাহ্মণ বলে। আমি সবগুলো প্রশ্ন উত্তর আরেকবার করে বলে দিচ্ছি। ব্রাহ্মণ কি আমরা বইয়ে কী পড়েছিলাম? বেদের যে অংশে, তোমরা দাগিয়ে নাও বই থেকেও, বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা এবং বিভিন্ন যজ্ঞে তাদের প্রয়োগ এবং ব্যবহারের কথা আলোচনা করা হয়েছে তাকে ব্রাহ্মণ বলে। ব্রাহ্মণের, আমাদের ১১ নম্বর প্রশ্ন ছিল যে ব্রাহ্মণের কয়টি অংশ? ব্রাহ্মণের কয়টি অংশ? ব্রাহ্মণের ২টি অংশ। কি কি? মন্ত্র ও ব্রাহ্মণ। সরি, বেদের কয়টি অংশ? এখানে এখানে হচ্ছে বেদের কয়টি অংশ? বেদের কয়টি অংশ ছিল? বেদের ২টি অংশ ছিল। কি কি? মন্ত্র ও ব্রাহ্মণ। তারপর হচ্ছে যে সংহিতা শব্দের অর্থ কি? সংহিতা শব্দ অর্থ আমরা আগে কি পড়েছিলাম? সংহিতা শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ বা সংকলন। এই হচ্ছে আমাদের ১২টা জ্ঞানমূলক প্রশ্ন। আর আমি এখানে ৩টা অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি, খুবই সহজ। বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? তারপর হচ্ছে বেদের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্রাহ্মণের বিষয়বস্তু ব্যাখ্যা করো। তোমরা প্রশ্নগুলো তুলে নাও। অনুধাবনমূলক প্রশ্ন একে আছে, বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? ২
বেদের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্রাহ্মণের বিষয়বস্তু ব্যাখ্যা করো। তিন, বেদ অখিল ধর্ম মূলম ব্যাখ্যা করো। তাহলে আমাদের এখানের যে দ্বিতীয় অধ্যায়ে আমরা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নগুলো দিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই করবে। আমরা পরবর্তী ক্লাসে তারপর থেকে শুরু করব। তাহলে আজ এতটুকুই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।